আজ মহালয়, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু, মানে দুর্গাপূজার শুরু। আমরা বাঙালিদের কাছে মহালয় মানেই সকাল শুরু হচ্ছে ভোরবেলা মহিষাসুর মর্দিনীতে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর গলায় চণ্ডীপাঠ শুনে, এবং তারপরে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণে যাওয়া, এবং পুনর তুলি থেকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর নিয়ে আসা, এবং দিনের শেষ হচ্ছে প্রতিপদ দিয়ে দুর্গাপূজার জন্য অপেক্ষা করা। এর মধ্যে একটা বিতর্ক ওঠে, অনেকে বলেন যে মহালয়া শুভ, অনেকে বলেন মহালয়া অশুভ। কয়েকদিন আগে আমার এক খুব ভালো বন্ধু এবং এই ডিসকভারিং কলকাতা চ্যানেলের একজন খুব ভালো ফলোয়ার, তার সাথে এই নিয়ে আলোচনা হচ্ছিল, এবং সেই আলোচনাটাকে উঠে এলো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনাদেরকে না জানালেই না। ভিডিওতে থাকবে এই মহালয়ার দিনে কলকাতার কোন কোন জায়গায় আপনারা ঘুরতে পারেন, এবং আমরাই বা এই মহালয়ার দিনে কলকাতার কোন কোন জায়গাতে ঘুরলাম। তাহলে সঙ্গে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি শেষ অবধি। নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে এই মহালয়া স্পেশাল ব্লগে দেখে আসা যাক কলকাতার কোথায় ছিল শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। দেখে আসা যাক মহালয়ার তর্পণ বাগবাজার ঘাটে, এবং কুমোরটলি পটুয়াপাড়াতে মা দুর্গা তৈরি কতটা কাজ হয়েছে, এবং এরই মাঝখানে আলোচনা করা যাক যে মহালয়া শুভ না অশুভ। আমার পেছনে এই যে সুন্দর সবুজ জানলাওয়ালা বাড়িটা দেখছেন, এটা হচ্ছে সেই ভদ্রলোকের যিনি তার কণ্ঠ দিয়ে আমাদের সবার কাছে সেই মহালয়ার চণ্ডীপাঠকে অবিস্মরণীয় করে তুলেছেন। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। চলুন একটু সামনে থেকে দেখা যাক বাড়িটা কীরকম। শ্যামবাজারের হাতিবাগানের কাছে ফড়িয়াপুকুর অঞ্চলে আছে রামধন মিত্র লেন। সেই ছোট্ট রামধন মিত্র লেনের উপরে এই 100 বছরেরও বেশি পুরনো বাড়িটি, এবং এখানেই থাকতেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার জীবদ্দশায়। বাড়ির বাইরে সুটানোটি পরিষদ থেকে এই ফলকটি লাগানো হয়েছে, যেটিতে লেখা আছে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম 1905 সালে এবং মৃত্যু 1991 সালে, এবং তিনি আজন্ম এই বাড়িটিতেই থাকতেন। মৃত্যুর এত বছর পরেও আমরা ওনাকে চিনি আকাশবাণীর মহিষাসুর মর্দিনী প্রোগ্রামের চণ্ডীপাঠের মধ্যে দিয়ে। কিন্তু আপনারা কি জানেন, এই প্রোগ্রামে ওনার জনপ্রিয়তা এতটাই ছিল যে হার মেনে গেছিলেন সুপারস্টার উত্তম কুমার অবধি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী প্রোগ্রামটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে একবার শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সরিয়ে এটি সম্প্রচার করেন শ্রী উত্তম কুমার। তবে দর্শকরা সেটি ভালোভাবে নেননি, এবং সম্প্রচার মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। সেই বছর ষষ্ঠীর দিন ভোরবেলা শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় আবার চণ্ডীপাঠ হয়েছিল, আবার হয়েছিল মহিষাসুর মর্দিনী। শ্যামবাজার থেকে আমরা সোজা চলে এলাম বাগবাজার। দেখতেই পাচ্ছেন বাগবাজার ঘাট যাওয়ার যে রাস্তাটি, এই সামনে বাগবাজারের মণ্ডপ তৈরি হচ্ছে। আজকে মহালয়ার দিন ভোরবেলা লোকে লোকারণ্য, প্রচুর লোক এসেছেন এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগবাজার স্টেশনে, অর্থাৎ চক্ররেলের উপরে যে বাগবাজার স্টেশনটি আছেন। পুজোর ভিড় হার মেনে গেছে, আজকে মহালয়ার দিন এখানে যা ভিড় হয়েছে। গঙ্গাতে জোয়ার এসছে, এবং সেই সঙ্গে চলছে তর্পণ। বাগবাজার স্টেশনের ঠিক অপর প্রান্তে আছে মায়ের ঘাট। এই ঘাটটি হচ্ছে যেখানে শ্রী সারদা দেবী আসতেন, এবং তার নামেই এই ঘাটটি। প্রচুর লোকে আজকে জমায়েত হয়েছেন এখানে তর্পণ করতে। ভালো ভিড় আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ঘাটের উপরেই আছে সেবা এবং করুণার প্রতিমূর্তি, শ্রী শ্রী সারদা মায়ের একটি মার্বেলের মূর্তি। খুব সুন্দর মূর্তিটি, কাঁচের ঘরের মধ্যে আছে। সন্ধেবেলা এই ঘাটের সামনে এসে বসতে খুব ভাল লাগবে, তবে আজকে বেশ ভিড় আছে। আমরা সবাই জানি যে মহালয়ার তর্পণ দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। এর সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের একটি গল্প। যখন দাতা কর্ণ মৃত্যুর পরে স্বর্গ গেলেন, ওনাকে খেতে দেওয়া হলো ধন রত্ন সোনা দানা। উনি যমরাজকে জিজ্ঞেস করলেন এরকম কেন। যমরাজ বললেন যে উনি জীবদ্দশায় তার পূর্বপুরুষকে কখনো জল বা অন্ন দান করেননি, উনি দান করেছেন খালি সোনা দানা। এই কথার উত্তরে কর্ণ বললেন যে উনি যুদ্ধের আগের দিন অবধি জানতেনই না যে ওনার পূর্বপুরুষ কে। যমরাজ বুঝতে পারলেন যে কর্ণের কোনো ভুল নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্যে বা এক পক্ষকালের জন্যে আবার পৃথিবীতে পাঠালেন। সেই 15 দিন দাতা কর্ণ তার পিতৃপুরুষদের জল এবং অন্ন দান করলেন, এবং সেই সময়টিকে, সেই 15 দিনটিকেই বলা হয় পিতৃপক্ষ, যার অবসান ঘটে মহালয় দিয়ে। সেই কারণেই অনেকেই বলেন যে শ্রীরামের অকালবোধন বা এই দুর্গাপুজোর সঙ্গে এই মহালয়ার কোনো যোগ নেই। হতে পারে পৌরাণিকভাবে এই মহালয়াটি কোনো আনন্দের দিন নয়, তবে আমাদের কাছে মহালয় মানেই পরের দিন থেকে দুর্গাপুজোর প্রতিপদ শুরু, তাই আমরা শুভ মহালয় বলে থাকি। বাগবাজার ঘাটের ঠিক পাশেই হচ্ছে কুমারটুলি ঘাট, এবং এখান থেকেই যাওয়া যায় সেই বিখ্যাত পটুয়াপাড়া কুমারটুলিতে। গঙ্গায় মহালয়ার দিনে খুব জোয়ার আসে, যেটাকে ভরা কোটাল বলে। আজকেও জোয়ার এসছে, তবে এর মধ্যেই চলছে তর্পণ।
দেখতে পাচ্ছেন প্রচুর লোকেরা তর্পণ করছে, এই ঘাটেও তর্পণ চলছে, প্রত্যেক ঘাটে ঘাটে আজকে প্রচুর লোকে তর্পণ করছেন। এরপরে আমরা যাব কুমারটুলির পটুয়াপাড়া। পটুয়াপাড়া ঢোকার আগে এটা আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। এইবারকার থিম হচ্ছে লড়াই, পুজোর সময় অবশ্যই আসবেন। কুমারটুলি বা কুমোরটুলি হচ্ছে উত্তর কলকাতার সেই পটুয়াপাড়া যেখানে 100 বছরেরও বেশি সময় ধরে বাস করে আসছেন কলকাতার প্রতিমা শিল্পীরা। কলকাতার সবথেকে বেশি সংখ্যক প্রতিমা এই কুমারটুলিতে তৈরি হয়। অনেক পুজো উদ্যোক্তা এবং বাড়ির পুজোতেও এই রীতি থাকে যে মহালয়ের দিনে তারা প্রতিমা মণ্ডপে নিয়ে আসেন এবং তারপরের ফিনিশিং টাচটা ওনারা মণ্ডপেই দেন। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত প্রতিমাই অনেকটাই কাজ শেষ হয়ে এসছে এবং বেশ কিছু প্রতিমা প্রায় পুরোটাই শেষ হয়ে এসছে। প্রতিমা শিল্পীরা এখন দিন রাত কাজ করে চলেছেন, কারণ কি পুজোর আর বেশি দেরি নেই, আর 2 থেকে 3 দিনের মধ্যেই সমস্ত প্রতিমা এখান থেকে বেরিয়ে পৌঁছে যাবে মণ্ডপে মণ্ডপে বা বাড়ির দালানে যেখানে পুজো হবে। কি নিখুঁত আর সুন্দর কাজ সেটা আপনারা এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না। তাই আমরা প্রত্যেক বছর ওই মহালয়ার দিনে একবার অবশ্যই এই কুমারটুলিতে আসি, খুব ভাল লাগে, আপনারাও কিন্তু আসতে পারেন। মহালয়ার দিনটা শুভ না অশুভ সেই নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, মহালয়ার দিনে এই পটুয়াপাড়া কুমারটুলিতে এলে এই প্রতিমাগুলি দেখলে যেন দুর্গাপুজো এখান থেকেই শুরু হয়ে যায়। শুধু প্রতিমাই নয়, প্রতিমার সঙ্গে সঙ্গে প্রতিমার চাঁদমালা এবং অন্যান্য সাজ এবং মণ্ডপ সাজানোর অন্যান্য সাজ সরঞ্জামও এই কুমারটুলিতে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। পুজোর সময় এই কুমারটুলিতে ভিড় লেগেই থাকে, বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা এখানে আসেন, খালি কলকাতা নয় বাইরে থেকেও লোকেরা আসেন। এবং এইখানকার প্রতিমা কিন্তু দেশে এবং বিদেশেও সাপ্লাই করা হয়, সেই প্রতিমাগুলি একটু আগেই তৈরি হয়ে যায়, ফাইবার গ্লাস মাটির বিভিন্ন রকমের প্রতিমা জাহাজে করে এবং প্লেনে করে অন্যান্য দেশেও পাড়ি দেয়। বড় বড় কলকাতার নামিদামি প্যান্ডেলের প্রতিমার সঙ্গে সঙ্গে ছোট ছোট এক চালা প্রতিমাও এখানে আপনারা পেয়ে যাবেন, যেগুলি ঘরের পুজোতে বা ছোট প্যান্ডেলের পুজোতে দরকার লাগে। এই প্রতিমা শিল্পী স্টুডিওতে প্রত্যেকটি সেরকম এক চালা ছোট প্রতিমা, তার মানে আপনারা সব রকম প্রতিমা এখানে পেয়ে যাবেন। তাহলে পুজোর আগে একবার আপনারা কুমারটুলি অবশ্যই আসবেন। কুমারটুলির বাইরেই আমরা দেখা পেলাম এক মা দুর্গা, যিনি তার বাপের বাড়ি চলেছেন, অর্থাৎ প্যান্ডেলে চলেছেন মা দুর্গা পুজো হতে, সেই অপরূপ সুন্দর দৃশ্য এবং সেই সঙ্গে আমাদেরও মন ভরে গেল খুব আনন্দে যে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো আসছে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।